Assalamualaikum, Assalamualaikum, Rahmatullahi wabarakatuh. Shomanto, viewers, ayaner, viewers, all Praner, Sylhet liye amra porti shombare lagan ajko aichi ami Mohammad Abul Hossain liye aichi Praner Sylhet ajko amra Sylhet er itihash oitijjo sanskriti liye matmo amra loge tin jon otithi hola ason ajko matna baraiya poila tarar loge porichoy hoye jai amra loge ason amar ekbare shorbo daine boat ason Joinul Abidin Khan apnara Joinul Abidin Khan nameo jar porichoy apnara asinen Assalamualaikum Joinul bhai bala ওয়ালাইকুম আসসালাম খুব ভালো আছি আর নাম জয়নাল আহমদ খান কইলার ভালো হইব ধন্যবাদ জয়নাল আহমদ খান আইসন আমরা টাইম টাইম দে আজ টিভি প্রেজেন্টার প্লাস কমিউনিটির আজ পরিচিত মুখ আর আজন আছেন আমি আমরা লগে আমি পরিচয় করার নাম সিলেটি কন্যা বল্লা খিয়াত জেন টাইম সিলেটি কবিতা গান এরাদে সিলেটের সংস্কৃতি লিয়া বহুত তার লেখন সাহারা খান আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব আপনি ভালো আছেন জি ভালো ধন্যবাদ আজকে আইসন আমরা তোকে আরো জন বই আসেন সিলেটি বই আসেন আপনারা সিনেন কমিউনিটি অ্যাক্টিভিটিস দুজনে সৈয়দা নাসিমা আসসালামু আলাইকুম সৈয়দা নাসিমা আপনি ভালো আছেন ধন্যবাদ আজকে প্রাণের সিলেটে আপনারা আইয়া সম্পৃক্ততা আপনারা আইসন করে আমরা খুশি আমরা তারাও রেস থাকি শুনবো সিলেট সম্পর্কে তিনজন মানুষ তিন লাইনের তিনজনের রেস থাকি তিন লাখান আমরা আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি লইয়া মা তুনবো এই যে পয়লো আমরা যদি জয়নাল ভাইয়ের রেস থাকি শুনি পয়লা সিলেট লইয়া জয়নাল ভাইয়ের টান 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 নিজস্ব ভাবে কিলা সিলেটরে বর্ণনা করুন সিলেটা আমরা মাত আমার মাত পারে লাভ নেই কারণ আমি তো ফোর্থ দিন মাতি সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট যাতে প্রাকৃতিক কন্যা হয় সৌন্দর্যের কন্যা হয় তো জানার ভাই আপনি সিলেট লইয়া তোরা হোক আয়নের দর্শক হলতে যদি আমরা আয়ের পরে আমরা বই হলতে জিগাই মিলে সিলেট লইয়া বুঝেন না অসংখ্য ধন্যবাদ আবুল ভাই আর বাদে ধন্যবাদ আমরা আয়ন টিভি কর্তৃপক্ষ আর আমরা লগে দুইজন গেস্ট আছে তারারও ধন্যবাদ আর যারা দেখরা সব অসংখ্য এক পুরা মন ভরে ধন্যবাদ আর আমার দাওয়াত আবার ধন্যবাদ আবুল হোসেন ভাই আর যেটা কইছেন সিলেটের সিলেটের তো কথা কইতে গেলে রাইত খাইতে দিব কিন্তু সিলেটের কথা তো কইয়া ওই শেষ হইতো না কইয়া শেষ করা যাইতো না আমরা তো খিতা নাই সিলট বর্তমান যে জেনারেশন আমরা আছি কিংবা আমরা পুরো জেনারেশন তারা কিন্তু ইগু ফাউল লিছি এদেশে যারা আছে তো তারা একটু স্মরণ করার লাগে আমার মনে হয় আমরা আগে যে ওয়ার্ড গুলো ব্যবহার করতাম সিলেটর যেমন একটা ওয়ার্ড আছে কইটা খালাঞ্জি বেলা উঠিয়া আমরা দিন শুরু করি মনে আছে এটা মনে হলো আমি জানি না আমরা দর্শক হলো দুটুকু মনে আছে তবে আপনারা যদি কোনো দর্শক এটা মনে থাকে তো আপনারা তো তারাও তো আইতে পারেন আমরা লগে নেই স্ক্রিনের নম্বর দশটা দেখে তারা আপনারা মনে পারেন খাঞ্জাবেলা খালাঞ্জিবেলার গছ যদি করতাম আৰু আইবা স্কিনের নিচে লম্বার আছে লম্বার ফল হলকা জানতাম আটজন মনে হয় সিলটি পাইছে এখন আসসালাম আলাইকুম ভাই কল এটা লইলে দেখিও পাইছে কিতাব আসসালাম আলাইকুম কোন পাইছে আছেন বাবা ভাই সাহেব ফোকাতার খেয়ে আসুন কিতাব ওইটা সাইরা কলার আমরা রে হুন্ডা নেই আপনি আমি যেগুলো ফোকাস করতাম চাইমু আমরা এই জেনারেশন ডে জানিতাম চাইমু তারা হয়তো অনেকগুলো এটা জানে না আমরা যে জিও আছে যেমন আমরা ভারতের লেগে যে সীমন্তটা আছে আমরা জাফলং যে জিনিস আমরা হলেও জানি কিন্তু সিলেটের অন্যতম একটা প্রসিদ্ধ হইলো জাফলং এবং জাফলং আমরা দেখার মতো অনেক কিছু আছে তো আমরা এই দেশে যারা আছে এরা হয়তো চাহিদালে তারা দিতে পারেন অনেকে দেখাই আনতে পারেন পাত্তর পানি আর এই দেশে দেশে হলেও সিসাইডে দেখব লাগে খুব লাইন ধরি লাইন হলে তো গেলে ভাই সিলেটের তো বহুত জায়গা আছে কারণ সিলেটের তিন মুখও কিন্তু ইন্ডিয়া বেষ্টিত আর সিলেটের মানে যে ফার্দি যে বেড়া দেওয়া ফার্দি বেড়া দেওয়া এজন কলার লইলে ফারের বেড়া কথা মাতবো আসসালামু আলাইকুম কলার কে আছেন ভাই সাহেব কে কে কোক আছেন কে কয়রা হ্যালো আসসালামু আলাইকুম কলার হুন্ডা নি আপনারে ওয়ালাইকুম আসসালাম হুন্ডা
সম্ভবত আমরা কলারের মাথুন রামনা আবাই সাহেব আপনারা যারা মাথুন আপনারা টেলিভিশনের ভলিউম কমাইয়া এর বাদে আপনারা কল হোকা আর এখানে সিলেটি দুই কন্যা আছেন একজন ভাই একজন কন্যা কল হোকা থানতার কাছে থাকে উন্তা আর আপনারা কি তাতে আপনারা দুই ভাই সাহেব ও ভাই সাহেব সিলেটি ভাই সাহেব বুঝুন না না ভাই সাহেব তো এটা খুব ভালো লাগছে বলেছে মানে দিলা ফলে ভাই ভাই জন एक्चुअली আমরা কি ইউজ করব না ঠিক আছে থান থানের লেখা লিখি হলতার মাঝে সিলেটি কন্যা বললেও তান্দে জহর জহর আরে নাসিমা সুরেদা নাসিমারে তো সিলেটি ভাই হিসাবে হয় যাই আমরা কলার বলতে ফাইন আমরা যারা ইনশাল্লাহ আমরা আমরা যখন তো জানাবে না আমি একটা কথা স্থান ফারদি বেরা দেওয়া ফারদি বেরা দেওয়া তিন মুখা বেড়া দেওয়া বেড়া দেওয়া এবং নয়া করে একটা জায়গা আবার হয়েছে আমি কি তাহলে কি ওই জায়গা দিতাম সাই না ভাই সাহেব একজন কলার দেখলে আমরা কলার খালি কলার সিলেটি সালাম আলাইকুম ভাই সাহেব সালাম আলাইকুম সুন্দর জায়গা দেখবার দেয় আমরা তো উদ্দেশ্য পয়সা দিয়ে বহুত জায়গা দেখার যাই জানেন তো তাই দেখার নামটা জানা গেছে না কলার নাম খুঁজতে পাই আপনার নাম কি সাহেব সিলেটি কন্যা দুইজন আছে প্রাণের সিলেটও তাই নো কইবা নে কিছু কারণ এর ভিতরে যে বুঝছেন না আচ্ছা আচ্ছা যে আপনি যে কইছেন এখানে বিবিয়ানা গেস্ট ফিল্ডের ফারো বারো আরো কন্যাও যে আমার খান্দার দুবার যে বুঝছেন থান বাড়ি বিবিয়ানা সকল তাও শুনিম নে তান্দান গেস্ট থাকি যে নবীগঞ্জের গীতা আলোত আর আরো জন যে বুঝছেন সিলেটি কন্যা আরো জন যে না শুনেন কিন্তু নাগেশ্বর যে বাদেশ্বরের বুঝছেন দাদি তো তান আচ্ছা তে কাম উকা জয়নাল ভাই যে তাই আরো ডাঙুনে দেখে কইলুকা বাদেশ্বরী কন্যা গীতা কইন দেখে উকা যায় আপনি সিল্লক কই যাবে ও সিল্লক দি আরম্ভ করি আচ্ছা সিল্লক হইলাই আমরা সুরমান্তনে যে সিল্লক আমরার হুফুয়ে দাদিয়ে হইতা হৈনাবালা বাদেশ্বর ফুলবালা নাগেশ্বর দামানবালা স্কুলের মাস্টার খুব জনপ্রিয় একটা সিল্লক আমরা আচ্ছা এছাড়া তো আরো সিল্লক আছে আপনার স্টুডিওত মাত্রা আপনি আপনার গেস্ট হলতে আপনার মেহমান যারা তারা শুনবে আপনার কৌকা ভাই সাহেব আপনি ভালো আছেন তো
মাস্টর আসলাম উত্তর দিবা বইয়া বইয়া বার্মিয়াম থেকে আইয়া আইন বইয়া প্রাণের সিলেট উত্তর দিবা নে বুঝছো উত্তর তো আচ্ছা আপনার বিশাল একটা টিম আছে আপনার বিশাল টিম আছে আপনি অলরেডি লইয়া আপনি আউকা বার্মিয়াম থেকে আইয়া অন বইয়া আইয়া আপনি কইয়া দাওকা ধন্যবাদ কল করবার দায় বুঝছেন নানি আর প্রোগ্রাম দেখতে থাকুক আর যদি কোনটা হইতে হয় বা আরো কোনটা বুঝছেন নানি আপনার পুরা টিমে বুঝছেন নি আপনার সমীর আলী আপনার জায়েদ সাহেব আপনার আব্দুল খালিক সাহেব এরা যদি কোনটা হইতে থাকেন কোন যেন কল করতার এরা দাওয়াত রইল আয়নের পক্ষ থেকে আপনার সিলেট আইতা আমার সিলটি পাইছিলাম প্রাণের সিলটের সাহায্য করুন লাগবো কারণ সময় বাড়াই তুইলে আয়ন আয়রনের সাপোর্ট করুন লাগবো সময় যদি 2 ঘন্টা বাড়াইতাম তা আমরা বইয়া গাজীখালুর কিচ্ছা উনলাম গাজীখালুর কিচ্ছা উনলাম আপনি হোকা সিলেটের সাহিত্য লইয়া তোরা হোকা এর বাদে আমরা যে আচ্ছা আরগুল কলার লইলে আচ্ছা লোকাল সালাম আলাইকুম কলার হ্যালো আসসালামু আলাইকুম ভাই কি দাও রে বড় ভাই ভালো আছেন রে জি কে কই রা ভাই সাহেব আছে আপনার দুটো ভাই সফিক আপা ক্লাস নে আল্লাহ আসসালামু আলাইকুম ভাই জান আপনি তো রে আপনি আপনারা পানি থেকে মাঝে আমার কত হইলো যে আমার বাংলাদেশের রাজনীতি শুরু হইছে আমাদের বঙ্গবীর কলকাতা ক্যাম্প অফিস পর্যন্ত শ্রীহট্ট ধন্যবাদ আপনি তো রেগুলার প্রোগ্রাম করেন প্রোগ্রামও একদিন আউকা আইয়া আপনি 1 ঘন্টা বইয়া ওখানে কইবা নে আপনি আউকা একদিন আপনার কাছ থেকে শুনছি আপনি ধন্যবাদ আপনি কল করবার দেয় আর আপনারে ধন্যবাদ দিলাম তো আমরা নেক্সট কল আর সালাম আলাইকুম আজকে পয়সা বল দিকে বড় সলাদ ছিল দিবে যাও বল সালাম আলাইকুম সবটা সুন্দর লাগে দেখতে আর আমার খুব ফেভারিট একদম কবি আপনারা দারোগা আমি বার বার কইরাম যে সিলেটি কন্যা সিলেটি কন্যা কইরাম মানুষে মানুষের মানুষের কর্মে তারে পরিচয় দেয় তাদের যে কর্মে পরিচয় দিছে আমরা আমরা সিলেটি কন্যার লগে মাতমো আমরা আমরা 1 মিনিটে খালি 1 মিনিটে আমি সৈয়দা নাসিমার কাছ থেকে 1 মিনিট কইলো কা কই আমরা একটা শর্ট ব্রেক যাই আমি খালি ও কথা কইতাম আমি জানতাম না আপনি আমার কথা শুনরানি না আমরা তো একবারে প্রোগ্রাম 1 ঘন্টা নিই খারাপ খারাপ যে এখনো আমি আমার 3 নম্বর বই যে টানটা নিতে পারছি না বুঝছো সমস্যা না কইমু ইনশাল্লাহ কবি দাদা
প্রথমে আমি আরটি বাই ওয়ান কে ধন্যবাদ শুদ্ধ না করে আপনি না সিলেটে কোকা আর যারা আমরা আমাদের দর্শক শ্রোতা আমাদের দেখছেন আমাদের প্রোগ্রাম আমি সিলেটে কোকা প্লিজ জি আমি সবারে আন্তরিকভাবে ধন্যবাদ আর আসসালামু আলাইকুম তো আমি সিলেট সম্পর্কে আমাদের এই প্রোগ্রামের নাম প্রাণের সিলেট এটা আমাদের সবার প্রাণের সিলেট সিলেট সম্পর্কে এই অনুষ্ঠানটা এর জন্য আমি আসছি আমরা সিলেট সম্পর্কে আসলে মানে সিলেটের যে প্রকৃত সৌন্দর্যের যে ইয়ে মানে কোনো কিছু দিয়ে এটা বর্ণনা করা যায় না তো হ্যাঁ আমি আমি যেটা বলি যে আমরা সিলেট হচ্ছে খালি শুদ্ধ কই না আমরা সিলেট শুদ্ধ কইলে কিন্তু আমরা এলাও করি না কেন জানেন না আমরা সিলেটের হওয়া হয় যে দুটি পাতা একটি কুড়ি দেশ তো সিলেটের সৌন্দর্য নিয়ে মানে হইয়া শেষ করার মতো নাই তো আমি ওটাই কইম যে আমরা সিলেট শুদ্ধ খালি আমরা যে সৌন্দর্য মণ্ডিত তা নয় আমাদের সিলেটে মানে সব সম্পদের দিক দিয়ে বিভিন্ন ঠিক আছে কারণ একসময় নবীগঞ্জ কিন্তু খুব খুব হাই প্রোফাইল একটা থানা যে যেখান থেকে সিলেট পরিচালিত হইতো একসময় বুঝছেন না ঠেকামন্ত্রী যে না খালি ঠেকামন্ত্রী পাঁচ হাজার বছর আগের ইতিহাসটা কি ওইখানে এখানেও কিন্তু বহুত বড় কারণ মৌলভীবাজার এবং নবীগঞ্জ এখানে খুব মানে সমৃদ্ধশালী এবং সিলেটের ইতিহাস লইয়া ই এরিয়া আজকে দেখ আজকে বিশ্বের দরবারও নবীগঞ্জ কিন্তু অন্য বিবিয়ানা যেখানে সোনার খনি পাইছে যেখানে তেল গ্যাস সিলেটের প্রাকৃতিক সম্পদের আমরা দেখো লীলাভূমি সুন্দর আপনার প্রাণের সিলেটে সাপোর্ট করবার তাই আউকা আপনিও একদিন তাই কিন্তু সুন্দর সুন্দর গান গানো খালি নাম যে খান তার নাই গানও তাই খুব সুন্দর গাইতে পারে ও যে শুরু করছিলেন সিলেট পাইলে তেমন তেমন আমি তো পারলাম না আমরা এক কাম করি আমরা আমরা সিলেটি কন্যার কাছ থেকে আমরা দুই লাইন কবিতা উনি এর বাদে আমরা ঠিক আছে আরম্ভ করবো বুঝুন
আপনি হোকা এর আগে জানা তো পাইলে শুননা লই লিখেছ ফিরাউলিয়ার দেশ দেখলে তোমার নয়ন যাইব বড়িয়া মাধবকুণ্ড গুললে তুমি যাইতাই না সিলেট বুলিয়া হিদলুকি লতা সালম খাইবাই নাগামরিচ বাঙ্গিয়া হাতর আদি গরুর গুছর সালম খাইবাই বৈনারি ফেট বড়িয়া হাসিয়া ফুঞ্জির ফান আর হোমলার গ্রান কোনো খানো ফাইতায় নাই তুকাইয়া চা বাগান আর ক্রিম বিজর খান্দাত ফটো তুলমু দুইজনে আত দড়িয়া আয়ো বৈনারি আয়ো রে গো দাওয়াত দিয়ার অলান মায়া করিয়া তুমি আইলে গাও ফাঁকাইমু হারা দিন তোমারে লগে লইয়া মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কারণ তাই জেলা সিলেটি কন্যা তার লেখাও উল্লা কিন্তু খুব আর আর সিলেট সিলেট মানে তো সিলেট হলো গিয়া সৌন্দর্যের আমরা লোকে মনে করি এখন কলার বাইসা পাক্কা সময় ধরে লাইন আসুন আমরা আসলে ধন্যবাদ আপনার আমরা পয়লা কলার লই লাই কিতাবঞ্জন ভাই অবশ্যই বাইসা কে করা বা বাইসা কলার আপনি আসুন নিয়ে লাইন ধন্যবাদ মনে হয় তার দিয়ে আড়াইছি বহুত সময় খারা আসলা তাই খারাপ না ভাত আসলা হইতে পারো না তার বাদে আসলা তাই আমরা লোকে বাদের কলার খেয়ে আসুন ভাই সাহেব সালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই সাহেব জি ভাই আপনি খারা না বুয়াত না ভাই সাহেব খারান না বুয়াত মানুষে বেশি মজার হানি খাইন মেমান মুসাফির বাড়িতে মজার জিনিস খাওয়াই জলডুপুর পুবালি কাঠর জৈতা খাইতে পাখে বাজারে লইয়া পাইকারে যায় কিনা আনই লুকে জলডুপুর আনারস খাইতে স্বাদ মিঠিয়া অন্য আনারসের মতো হয় না এত মুঠোয়া সিরত পাইছি রুটি পিঠা খাইতে বালা পাইন বর্ষাকালে রুটি পিঠা খর্তা খাটর দিয়ে খাইন আম কাঠল ইস্তারি বইন বাগ মিলেও খাওয়াইন আত্মীয়রে পালাইয়া কোনো জিনিস না খাইন খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বাহাইলে দুইটা আর বাদের যে কোনো উত্তরটা উত্তর দেবো লাগবো ফুল আর সালাম আলাইকুম কলার হ্যালো ভাই আমি শফিকুলা আজকে যদি আমরা এইনের কথা না মাতি আমরা সিলেটি হলতে যে আমরা গুণ হইব সেক্টর কমান্ডার জি সিআর দত্ত ইন্তেকাল করেছেন শ্রদ্ধা জানাই রুয়ের মাগফিরাত কামনা করি আমরা সিলেটিও বলতে ও বিদেশ থেকে লন্ডন থেকে যুদ্ধের সময় 10 লক্ষ পাউন্ড আমরা ইসলাম বাংলাদেশে পাঠাই আর অন্য তা সাহায্য করছি মেডিসিন লইয়া সফলতা যুদ্ধের সম্পূর্ণ সফলতা আর জেনে আবুল মাল আবুল মুহিত বাসা সৈনিক তানি আর তাইনের উদ্দেশ্যে অনেক বিদেশিরা অনুগত হয়েছে তাইনের কারণে মানে জাতিসংঘ
আলহাজ হুমায়ুন শির চৌধুরী তার বিখ্যাত কূটনীতিবিদ আসলা সিঙ্গাপুর মালয়েশিয়া ওই দিকে অনেকটা দেশের সমর্থন নিতা আমাদের সিলেটের অনেক কিছু আছে রা ভাই কয়বার কিছু না ধন্যবাদ ধন্যবাদ শফিক ভাই আসলা শফিক ভাই ধন্যবাদ আপনি সিআর দত্তর কইছেন আমরা সুখসন্ত পরিবারের প্রতি আইওয়ান টিভির পক্ষ থেকে প্রাণের সিলেটের পক্ষ থেকে আমরা আমরা তাদের বিদায়ী আত্মার মাগফেরাত জানাই এবং শান্তি সুখসন্ত পরিবারের এবং সেই সাথে সাথে আরও আপনি যারার কথা কইছেন হুমায়ুন রশিদ হয়েছেন আব্দুল সামাদ আজাদ হয়েছেন আমরা গতকালকে সাইফুর রহমান সাহেবের 11তম মৃত্যুবার্ষিকী গেছে এও পরিবারে আমরা সুখসন্ত পরিবারে স্বাগত জানাই ধন্যবাদ শফিক ভাই আইব আমরা আসলে সময় বহুত আর কি কলার বলতে আজকে আমরা বেশি সময় দিচ্ছি আজাদ ভাই আপনার অসংখ্য আরো বেশ কয়েকজন আমার এখন ক্লাসমেট 34 ইয়ার্স আগর লাগে মানে একবার দেখাইছে 34 বাদে তার নাম শহীদ তাই বাংলাদেশ থেকে ঘুমাইছে না দেখবার লাগে এখনো রয়েছে এবং তাই না বহুত রাইট জমাতে বইয়া দেখরা আমিও দেখলাম যে কালাম ভাই হালিম সিকদার তারপরে আখতার হোসেন আব্দুল মালিক এরা এরা কিন্তু অনেক মেসেজ যখন দেরা আর কি যে মেসেজ যখন আমরা আসলে আপডেট করতাম পারলাম না আমরা সময়ের অভাবে করতে পারলাম না আমি আপনার যে জিনিসটা হলো আমরা যে মাতাম বসে সিলেটের ফ্রানোর সিলেট হজিয়া ভাই আগে হইয়া গেছেন ঠিক বাট আমরা আমি যে একটা অনুরোধ করবো আপনার মাধ্যমে কিংবা আমরা যারা দর্শক আছেন যারা হুন্ডা যে আমরা কিছু পুরানা শব্দ লইয়া যখন খালাঞ্জিওয়ালা ফলাম উঠিয়া করলে যাই আরো ভাই একটা শব্দ আছে যেগুলো শব্দ আমরা এই জেনারেশনে জানে না কিংবা বাংলাদেশে যেমন কিতা দুয়াত হলম তো উঠি কিন্তু অথলম জানি মনে আছে নি সেলটার কথা মনে আছে নি আর আগে কিন্তু ইলেকশন দুয়াত হলম মার্কাও আছিল নে মনে আছে রইছে না আর আগে লেখা হইতো বাসর দিও হলম মানাইয়া খালি ফুরিয়া নিয়া মনে আছে নি যে কিতার জানে না এবং আমরা দেখো একটা জিনিসের নাম আছে দুজন উঞ্চিন্তু জয়নাল ভাই যে চাইন যে জায়গা থাইরা এখানে যাওয়া সেফ নি মানে জয়নাল ভাই কৌকাও যে সিলেটের আপনি যে ভৌগোলিক অবস্থান কয়লা থুলচিলা জাফলং মাদকুণ্ড ইতা সিলেট গেলে সিলেটের মানে ইকনি দেখা আপনি দেখ রবীন্দ্রনাথ ইবনে বতুতা বা আরো বহুত পর্যটক হল যারা বিশ্বের বহুত ঠান্ডায় গেছেন এনটাইন কিন্তু সব সময় মানে এই এই সমস্ত বিষয় লিয়া মাতামাতি করছেন বা সিলেটে খুব সুন্দর মানে উদা তুল্লা ধরতার চেষ্টা করছেন তো এখানে এখন যদি মনে হল লন্ডন থেকে যান বা আমেরিকা থেকে যান বা অস্ট্রেলিয়া থেকে ফুরুত্তান লইয়া যান ফুরুত্তান তীরে সিলেট দেখাইবার দেয় কারণ সিলেট দেখিলে সিলেট হইল গিয়া সৌন্দর্যের কাশ্মীর যদি সৌন্দর্যের কন্যা হয় তো সিলেট হইল কন্যার যেমন আপনি যদি ইংল্যান্ডের কথা দেখেন তারা যে ক্রাইম রেট যেটা দেখেন এটা আমেরিকার ক্রাইম রেট দেখেন তারা পুলিশের তুলনায় আমরা বাংলাদেশ পুলিশ খুব কম এর বাদেও যতটুকু সম্ভব যে দেখা যাচ্ছে যাইরা এর বাদেও আমি কইলাম 100% যে
একবার আপনি ট্রাই করতা যে আপনার লাখে কোনো দিন ব্যাড লাক থাকে যদি কারণ কিছু করার নাই ন কিন্তু আপনি যাইতা আপনার বাইচান দেখাইতা দেখা হলো সিলেট অনেক জিনিস আছে যেমন রাতার গুল মানে আমরা যে অত সুন্দর একটা স্পট বিছনা কান্দি বর্তমানে আমরা সিলেট কক্সবাজার দেখান গেলে বিছনাকান্দির লোকা বাংলাদেশের সাইডের ফানির এক কালার ইন্ডিয়ান সাইডের ফানির আরক কালার আমি যে কইছিলাম ফার্দি বেড়া দেওয়া এখানে না গেলে বুঝতে পারতাম না যে ইবাইদি দেবাইদি দুই নয়ন যায় বিচুনে খালি দেখবার মনে যাই হোক জনাল ভাই ধন্যবাদ আমি আমরা সিলেটে কন্যা আমরা বুহাই বিচুনে সারা খানাটা নাই আচ্ছা আপনি আপনি তো আগে কবিতাটা শুনাইছেন এক কাম করলো কারণ সিটি এখন ফইরা শুনাইলেও কারণ নেই আমরা যদি এখন সিটি ফইরা শুনাইলেন তে আমরা মানে আগে যেন মানুষের দোয়াত কলম দি জানলাম যে কইলা দোয়াত কলম দিয়ে সিটি লেখতা ব্লু কালারের খালি 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 ডুবাইয়া আস্তে আস্তে লেখতা তো এখন সিটি ফইরা শুনাইলো কেন আপনার তো বহুত সিটি মনে হয় দুলাভাই যে লেখছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি গোপন তত্ত্ব জানাইলাম আর দেশের যে আপনার কইলা যে বেড়ানি জায়গা রাতার গুড় বিছনা খান্দি শিমুল বাগান এটা খুব সেফ আমি জানাই কি এই যে আমার ফ্যামিলি লইয়া খুবই সেফ কোনো অসুবিধা নাই আরো তোকে আসি রাতা রাইটার শিমুল বাগান আপনি গেছেন নি আটলান্টিক ওশন এলাকা দেখতে দূর থাকি খালি ফানিয়ার ফানিয়ার বাদে হেমন্তত কিন্তু ধুধু মরুভূমি বুঝছো না নি হাজার হাজার মাইল দূর দেখা যায় খালি বালুর বালুর মোটর বাইক তো শর্ট করে কইব যে আপনি নবীগঞ্জের কিছু ঐতিহ্য হোক আছেন আমরা নবীগঞ্জ আপনি তো নবীগঞ্জে জন্মগ্রহণ কইরা লেখাপড়া কইরো আইসেন আপনি দেশও বড় হয়ে আইসেন তো দেশের কোনটা নবীগঞ্জের নবীগঞ্জ লইয়া হোক নবীগঞ্জে তো আপনারা জানেন কই মাছ প্রসিদ্ধ নবীগঞ্জের আমরা বিশেষ করে নবীগঞ্জের ঐতিহ্য হইল মানে যেটা আমরা যতটুকু জানি আর কি এখানে তো আমরা কয়েকজন সাধক আসলা বা এখানে একজন আসলা আমরা বিশেষ করে যাইতাম কি ওই তা মানে এভরি ইয়ার ওই একবার দুইবার যাওয়া পড়তো মাধবকুণ্ড তারপরে জাফলং তারপরে আর সিলেটে মৌলভীবাজার পরে যে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল পরে যে যে কিছু ওই কিতা জায়গাটা শ্রীমঙ্গলের পরে একটা জায়গা আছে খুবই সুন্দর মানে এটা লাগে না বাংলাদেশের ভিতরে এত সুন্দর সিনারি মানে পাহাড় তারপরে ওই যে চা বাগান বুঝছেন নি বাংলাদেশের আমি মনে করি বাংলাদেশের মাঝে সবচেয়ে সুন্দর আমরা সিলেট আমরা সিলেটের মতো মানে এটা সাম ভিউ মানে সুন্দর জায়গা আছে এগুলা দেশ লাগে না লাগে বিদেশ ওই যে কইলা ভাই সাহেব যে ইন্ডিয়ার যে বর্ডারের মানে সিলেট থেকে ইন্ডিয়ার আচ্ছা
হ্যালো জি আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি আপনি জি কে কইরা ভাইসা আপনার নাম হুক আর আপনার নাম আতাউর রহমান কোন আচ্ছা আচ্ছা কোন ভাই ভালো আছেন নি জি আচ্ছা আচ্ছা হুক আর কিতা কইবা আজকে আমরা রে না আমরা তো সাই আর সিডি আপনার যে মাঝে মাঝে যে যে ইনশাল্লাহ ইনশাল্লাহ যোগাযোগ করমুনে বুঝছেন নি যোগাযোগ করমুনে আপনার নাম্বারটা আপনার আপনার কন্ট্রোল রুমে দেওয়া রাখুন যেন আমি আপনার দাওয়াত করব কারণ হচ্ছে কি ই ই প্রোগ্রাম হয়েছে কি আমরা খালি আপনার কাছ থেকে সিলেটের যে আমরা মুক্তিযোদ্ধা হ্যালো যে জানি আপনি মুক্তিযোদ্ধার কথা কইলে কেন আমরা আমরার লগে আরো দুই মুক্তি সহ মুক্তিযোদ্ধার ফ্যামিলির কারণ জয়নাল ভাই যে আসুন জয়নাল ভাই আপনার মুক্তিযোদ্ধা তাই তাই প্রাণ মুক্তিযুদ্ধের ইতিহাস লইয়া সব সময় হইল তো আর তো জয়নাল ভাই কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস গেলে কি আজকে আমরা হার রাইতে শেষ হইতে না কারণ জয়নাল ভাই কারণ জীবন্ত কিংবদন্তি জয়নাল ভাই আব্বা এখন মুক্তিযোদ্ধার বিশেষ খালি মুক্তিযোদ্ধার নাই তাই নিলে গিয়ে আমি আপনারা কই যে কয়জন বীর শ্রেষ্ঠ আছেন তারার মাঝে একজন একজন অন্যতম মানুষ যার 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 লাশটা বহুত মানে খবরও যে তার ফলে আমি খালাম্মার লগে আমার বহুতবার মাত হয়েছে এই ব্যাপারে কারণ আমি কথা মারতে শুনতে গেলে আমার চোখে দু ফানি মুক্তিযুদ্ধের ইতিহাস কারণ ইতিহাস ঐতিহ্য লইয়া মারতে গেলেও সিলেটের মুক্তিযুদ্ধ দেখান আর লন্ডন তাকে সিলেটের সিলেটবাসী বলতে যে মুক্তিযুদ্ধের প্রতি যে অবদান দেখাইছেন ইকান লইয়া আপনারে আনবো আপনার আব্বার কথা এটা তো আমি আমি না কইলেও মানে অকৃতজ্ঞ আমরা যে এখন দেখরা বিলাল ভাই দেখরা কালাম ভাই দেখরা তারা সবই মেসেজ দিচ্ছেন আমি আমার এজন স্পেশাল ফ্রেন্ড আনোয়ার সাদাত আমার ক্লাসমেট আমরা একলগে হাই স্কুল লেখাপড়া করতে পারি মধ্যে তাইনও দেখরা এবং আমার সে মোহাম্মদ আজাদ নামে দেখরা ইকবাল হোসেন নামে দেখরা আমার কয়েকজন ফ্রেন্ড যারা আছে নাকি আমি সবটা সময় এটা আপনার নষ্ট করতে চাই না বাট যারা দেখরা যারা দিচ্ছেন হয়তো মেসেজ আনসার দেওয়া দিচ্ছে না যে আমরা এই সময়টা নাই আমরা আবুল ভাই রান্না সার খোলার আছে নেব হ্যাঁ এরপরে আমরা সময়ও শেষ আমরা কিন্তু এক ঘন্টার উপরে খাচ্ছি আমরা লাস্ট আপনি আমি আর লাস্ট স্টার্টার করছি আমার সালাম নিও বহুত দিন হয়ে গেছে তোমার কোনো ফটো ফাইলাম না জানার মাঝে খালি আইনতলসি করে করোনার লাগি চাই রবার খালি খালি খারাপ খবর শুনি আরব দেশের অবস্থা এখন খিলা আমরা দেশের কথা আর হইয়া লাভ নাই মানুষ নিয়ম খানুন মানুন না ইচ্ছা মতো যা জেলা চলরা গাড়ি বড়িয়া যাইরা দোকানে গিয়া বাজার কররা আল্লাহ সারা ইতারে খেউ বুঝ দিতে পারতো না আর গে দুর্বাপ তোমার গে দুয়ে মা থিকিলাইছে দৌড়াইতে পারে আর হইও না মাছওয়ালা ফেরিওয়ালা বাড়ি তাইলে আব্বা ডাকিয়া ওটা বেটাইন তোর উড়ে উঠি যায় আমার ওলান সরম লাগে মাইজিয়ে গিয়া উড়তা কি আনো আর শুনো গে দুর্বাপ কদিন ধরে খাম না থাকায় তুমি টেকাই টেকা ফাটাইতে পারাই না নির্ভয় হইয়া আমি মায়ের দেওয়া চুড়ি বেছি লাইছি ও টেকা দিয়া বাক্কা হাঁস মুরুখ কিনছি মাইজির খাওয়ানি বাড়ি গেছে তাঁদের ডাক্তার দেখাইছি গেদুর লাগি সেলেট পেন্সিল কিনছি তোমার লাগে দোকান টেট্টন লঙ্গি লগিয়া রাখছি আইলে ফিন্দি পায় আর তোরা টেকা জমা রাখছি অগুন্তি গড়ের খরচ পাতি চালাইয়ার খাইল বিয়ানে আখতা সমীরু নাফা আইসলা তান ফুয়া দুগুলইয়া হাঞ্জাবালা গেছন গিয়া আইয়া খান দিয়া জামাইয়ের বাড়ির মানুষের তান দে বলে খালি কুটা দিরা বৈশাখ মাস দার গিয়ে আম হাটল খাইলা না তারা করুণা বরুণা মানুষ না গে দুর্বাপ সমীরু নাফা তান নন্দের সাতাইরা সকল মানুষ সমান না গে দুর্বাপ ইটা ফেটো বাঘ আমাইছে হেসে এক হাজার টাকা দিয়া সমীরু নাফারে দিলাম আম খাটল গাড়ি বড়িয়া গে দুর্বাপ অখনকুর জমানাত সিটির চল নাই
মানুষে দেখি মোবাইলের ভিতরে সিটি লেখি লাইন লগে লগে যায়গি ফুবর বাড়ি জমিলা বাবিয়ে দেখি ফুরকিত গুসল খরা তাইলে ফাড়ো থাকি মোবাইল বাহরিয়া বাইশা বরখাসে সিটি লেখন বাইশাবে দেখিয়া দেখিয়া থাইন মাতন আমার অলান শখ লাগে যদি হলো একটা মোবাইল হইতো তোমারে দেখি দেখি মাতিলাম কন্যা সিলেটি কন্যা আপনারে আপনারে মোবাইলের ব্যবস্থা করমু পুরো গিয়া দেখি দেখি আপনি লাইভ গিয়া ইনশাআল্লাহ জহরত লাগাই ভিডিও কল দে মাত বা দেখা দেখা আমি শেষ পর্যায়ে যাচ্ছি আমার একবারে সর্বটাই নাসিমে আসু এক সেকেন্ডে জাস্ট খালি বিদায় লই লুকা আমরা অবাধে বিদায় হইয়া যাইমু গিয়া আমরা আজকে শেষ করতাম কারণ হইছে গিয়া এক ঘন্টা হই গেছে জি ধন্যবাদ আপনারে আপনি এত সাহস কইরা যে এত সুন্দর একটা প্রোগ্রাম রে আপনি চালাইয়া যাইরা ধন্যবাদ লাগে আর আমি আমি আপনার সাকসেস উইশ ধন্যবাদ ধন্যবাদ আমরা সিলেটি কইনা আফা আপনি কইলো কা শেষ একটা একটা সেকেন্ডে আমরা বিদায় লইলো আমরা সময় শেষ আমরা যাইতাম কি আমারও খুব ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠান হওয়া আইটিভির ধন্যবাদ আর আইটিভির ধন্যবাদ আমরা যে ইনভাইট করাইছে আর দর্শক হকলের ধন্যবাদ তাই তাই যে অত ফোন করিয়া আমরা আমরা ভিতরে কিন্তু আরো বহুত আছিল দাউ দাউ করে জলের কথা বলাইতে আপনার ভিতরে যে হুনাইতাম পারছি না আর ইনশাআল্লাহ নেক্সট টাইম এইলা যদি আপনার সুযোগ পাই প্রাণ করিয়া একবারে মাতি মনে মেসেজ করছেন ফল করছেন দেশ ফ্রান্স ইতালি আমি নাম কইতে গেলে রাজ্যের পাইসা হব মাফসুকে মাফ কইরা দিন জানো আর আমরা সাহায্য করুন জানো আর আমার লগে জয়নাল আবেদিন খান সাহ আসলা তাই এখন বহুত তা কইতে গেলে তাদের তাদের মানে বিশেষণের পর বিশেষণ লাগে শেষ হতে তাই কবি লেখক উপস্থাপক বুঝলেন নেই আমরা যে সিলেটি কন্যা দিনে সারা খাতুন তাই লেখক তাই তাদের সিটি হুঞ্চন আমরা কবিতা হুঞ্চন এর বাদে নাসিমা খা সৈয়দা নাসিমা তাই কমিউনিটির এখন অ্যাক্টিভিটিস এবং আমরা থানের ভুঞ্চি ধন্যবাদ হলে আর বিশেষ করে আমরা আমরা যে কবি যে আমরা সিলেটি কন্যা থান যে সিটি লেসন সিটির মাঝে কিন্তু খুব সুন্দর করে করুণার করুণার প্রাক্কাল করুণার সময় দেশটা কি বউয়ে যে সমসাময়িক বিষয় লিয়া সিটি লেখন ও ব্যাপারে লেখছেন কিলা সাবধানতা দেশের মানুষের অবস্থা কিলা দেশের দেশ সমাজের কিলা চলের এবং এখানে আরেকটা জিনিস উঠতে আইছে দেখবা যে তাদের কয়রা কয়রা হমুকের মায় নন্দের কথা আইছে এরপরে আইছে যে আরোজনে যে ফুকরিত বইয়া সেলফি মারেন যাওয়ার লোকের তাদের শখ লাগছে আজকাল তো আজকাল আমরা যারা ইতালি ফ্রান্স সিলেট থাকে হামিদ সিকদার ইতালি থাকে জয়নাল ভাই আফজল হোসেন এরা যারা কল দেরা যারা দেখরা যারা জগরা এরা তো ও যে ভার্চুয়াল জগতের যায় আজকু দেখা কত ইজি হয়ে গেছে দেশটাকে দেখরা ফ্রান্সটাকে দেখরা আমেরিকা এরা দেখা দেখা যে সুন্দর সুন্দর কমেন্টস করছে আউকা আমরা লন্ডন যারা আসল বিভিন্ন জ্ঞানী গুণী মানুষ সিলেট লইয়া লেখন সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভৌগোলিক অবস্থা লইয়া মাত্তা বরণ সিলেটি ভাষায় সিলেটি নাগরী ভাষার ফন্ডিত হল যারা আসল যারা তারারে লইয়া আমরা মাতমু সিলেটি হইমু সিলেটের বহুত জায়গা আমরা লইয়া বিশ্লেষণ করমু আর যদি এই অনুষ্ঠান পরিচালনা করাত পাও যে সিলেটি কন্যা কইছি বয়াই কইছি বা জলবায়ু সিলেটি পাইসা কইছি বা যারা কলা রাস্তা তারারে বহুত সময় বহুত কথা কইছি যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা মাফ করে দিন যেন আমরা রে আর আয়ন টেলিভিশনের কলা কৌশল যারা আসেন কারণ স্পেশালি কর্ণ লাগে আতাউল্লাহ ফারুক থাকে দইরা যারা আসেন এরা বিশেষ করে আজকে প্রাণের সিলেটরে আপনার অনিয়ার কইরা দিনে অত সহযোগিতা করা সিলেটবাসী আপনারও আগ্রহী আওকা আয়নের সাহায্য করকা প্রাণের সিলেটের সাহায্য করকা সিলেটের আমরা জলবায়ু কইছেন যে আমরা প্রোগ্রামটি লম্বা করুন লাগবো ধন্যবাদ সকলে ভালো থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হকল সিলেটি